কোনো ঝামেলা না করে 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নয়াপল্টনে সমাবেশ হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এ কথা বলেছেন তিনি। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন 10 ডিসেম্বর হেফাজতের মতো আরেকটি নৈরাজ্য করতে চায় বিএনপি। খান আলমিনের রিপোর্ট। দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক, দেশ কোন পথে। জাতীয় প্রেস ক্লাবে এ বিষয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দিচ্ছে। 10 ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন সরকার যাই করুক সমাবেশ নয়াপল্টনেই হবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, যারা দায়িত্বে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সবাইকে দায়িত্ব করতে যারা আছেন, যে কোনো ঝামেলা না করে এই ব্যবস্থাটা যেন আপনারা নষ্ট না করেন, অর্থাৎ আমাদের সেই সমাজের আমরা করতে পারি তার ব্যবস্থা আপনারা করবেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন ঢাকার সমাবেশে 5 লাখ মানুষ যোগ দিলেই আওয়ামী লীগের রক্ষা নেই। 25 লক্ষ বাদ দেন, 5 দিয়ে ভাগ করেন, 5 লাখ লোক ঢাকা শহরে ঢুকে যায়, তাহলে ঢাকা সিটি তাদের, তার মানে দেশ তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের 58তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে শীত বস্ত্র বিতরণের আয়োজন করে মহিলা দল। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন কোনো বাধাই 10 ডিসেম্বরের সমাবেশ ঠেকাতে পারবে না। জনগণের শক্তির ভিত এত শক্ত যে তা ভাঙতে পারবে না আওয়ামী লীগ। এই বাংলার মাটি আপনাকে মনে রাখতে হবে হাসিনা, এটা যেমন শ্রাবণের অবিরাম বর্ষার মধ্যে নরম হয়, আবার চৈত্র মাসে কঠিন খরতাপে এত শক্ত হয়। আজকে জনগণ এতই শক্ত আপনার বিরুদ্ধে যে আপনি এই মাটিকে আর ভাঙতে পারবেন না। তবে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ। সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন 10 ডিসেম্বর প্রতিটি ওয়ার্ডের সতর্ক মহড়া থাকবে দলের নেতাকর্মীরা। বিএনপি হেফাজতের মতো নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন তিনি। ওই হেফাজতে ইসলাম যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল সেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা প্রয়োজনে গাড়ি ঘোড়া ভাঙচুর, অগ্নিসন্ত্রাস সেগুলো করতে চায় এবং মানুষের সম্পত্তির উপর হামলা পরিচালনা করতে চায় দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দিবে না। তিনি বলেন দেশে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে টার্গেট কিলিং ও সন্ত্রাসের পরিকল্পনা করছে বিএনপি। সাহেব সহ বিএনপি নেতাদের বক্ষান আলামিন, আরটিভি ঢাকা।